অন্তত বেশিরভাগ প্রবাসীর কিডনিতে পাথর হয় এই পানি খাওয়ার কারণে। এখানে 18 লিটার পানি আছে, আপনি যদি 18 লিটার পানি একজনে খান তাহলে অন্তত আপনার 5 দিন চলে যাবে। দৈনিক প্রয়োজনে ব্যবহার করার জন্য, যেমন কাপড় ধোয়া, গোসল করা অথবা তয় তরকারি পরিষ্কার করা ধোয়ার জন্য, কিন্তু এটা খাওয়ার জন্য। খেয়াল রাখবেন আপনারাও যারা শুনছেন, কারণ সৌদি আরবে অন্তত আমার লগে আসেন অন্তত 10 ভাগ প্রবাসী বর্তমানে কিডনি সমস্যায় ভুগছেন। এর কারণ পানি, বেশিরভাগ সময় পানির জন্যই কিডনিতে সমস্যা হয়। প্রথম কারণ, আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাই না। দ্বিতীয় কারণ, আমরা লাইনের পানি খাই। আবার কখনো কখনো দেখা যায় আমরা রোদে কাজ করি, পর্যাপ্ত রোদে কাজ করি, কিন্তু আমাকে যতটুকু পানি খাওয়া দরকার সেটা আমরা খাই না। খেয়াল রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। মামা লাইনের পানি খাইতে চাইছে, জাস্ট আমি মামাকে দিয়ে বোঝাতে চাইছি যে আপনি 1 টাকা বাঁচানোর জন্য 18 লিটার পানি যদি আপনি 6 রিয়াল দিয়ে কিনেন বা 5 রিয়াল দিয়ে কিনেন, তাহলে 18 লিটার পানি যদি আপনি 5 দিনে খান তাহলে 1 রিয়াল করে আপনার দিনে যাচ্ছে, মাসে কত 30 রিয়াল যাচ্ছে। আপনি যদি নিজেকেই সুস্থ রাখতে না পারেন তাহলে আপনার পরিবারকে আপনি কীভাবে ভালো রাখবেন? তাই সবার প্রতি অনুরোধ থাকবে, অন্তত এই প্রবাস জীবনে পানি সবসময় সতর্কতার সহিত পান করবেন। সাধ্যের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন নিজের খেয়াল রাখার জন্য, ভালো থাকার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।